Krishna. Krishna. কৃষ্ণ পৰম কৃপালু ভক্তিপ্ৰাণ ভকত বৈষ্ণৱবৃন্দ বাপ বান্ধৱ আই মাতৃ সমস্ত আপোনাৰ সমস্তৰে পদৰেণু শিৰত লৈ আমি ক্ৰমশঃ আগবঢ়াই অহা মহাভাগৱত শাস্ত্ৰভাগীৰ পাঠ আৰু আলোচনাৰ 73 নম্বৰ খণ্ডটিলৈ আপোনাক সেৱা ধৰিছোঁ। আমাৰ পাঠ আৰু আলোচনা চলি আছে তৃতীয় স্কন্ধ প্ৰথম অধ্যায় ভাগৱত ধৰ্ম পাঠভাগী। যোৱা খণ্ডটিৰ পাঠভাগত শুকমুনিয়ে ৰজা পৰীক্ষিতক কৈছিল যে মানুহে মায়া মোহ কামনা বাসনা ত্যাগ কৰি মন প্ৰভু কৃষ্ণৰ চৰণত স্থিৰ কৰি যদি কৃষ্ণক চিন্তা বা ভজনা কৰে অল্পকালতে মানে অতি কম সময়তে প্ৰভু কৃষ্ণই সকলো অভীষ্ট সিদ্ধি কৰে। ইয়াৰ পিছত আৰু কি কৈছে আজি তাৰ পৰা আৰম্ভ কৰিব বিচাৰিছো। কৃষ্ণ এ ৰাম এহি বুলি কহিলা ধা ৰণা জাক কহি আশা হৰি ব্ৰহ্মাতুনি সংসাৰত ৰণ পথ অয়াছ সংখ্যাত অনেক বিঘিনি তাত দুষ্কৰ সাক্ষাত এহি বুলি কহিলা ধাৰণা যুগ মুনি যাক কহি আশা হৰি ব্ৰহ্মতয় আপুনি সংসাৰ তৰণ পথ আচৈ অসংখ্যাত অনেক বিঘিনি তাত দুষ্কৰ সাক্ষাত। অৰ্থাৎ এইবুলি শুকমুনিয়ে স্মৰণ কৰি ৰজা পৰীক্ষিতক কৈছিল যে মই যি কথা ক'ম এই কথা স্বয়ং প্ৰভু শ্ৰীহৰিয়ে নিজ মুখে ব্ৰহ্মাক কৈছিল। সংসাৰ সাগৰৰ পৰা উদ্ধাৰ পোৱাৰ পথ অসংখ্য আছে কিন্তু সেইবিলাকত বহুত বিঘিনি আছে আৰু সেইবিলাক কৰিবলৈ বৰ কষ্টকৰ মানে সহজ নহয়। এৰা শ্ৰৱণে কীৰ্তনে মাত্ৰ কৃষ্ণ ৰাধে মহাসুখ পথ একো বিঘিনি নবাধে জাত হন্তে হুৱে কৃষ্ণৰণে নাহিকে সুগময়াত পৰে ত্ৰিভুৱনে
শ্রবণে কীর্তনে মাত্র কৃষ্ণক আরাধে মহাসুখ পথ একু বিঘিনি নবাধে। জাত হন্তে হুয়ে রতি কৃষ্ণর চরণে নাহিকে সুগম আত পরে ত্রিভুবনে। অর্থাৎ শ্রীহরিয়ে ব্রহ্মাক নিজ মুখে কৈছিল, মাত্র শ্রবণে কীর্তনেই যদি কৃষ্ণক আরাধনা করা হয় তাতেই মহা সুখ মিলে। এই পথে করা অর্থাৎ শ্রবণ কীর্তনের দ্বারা কৃষ্ণর আরাধনা কোনেও বিঘিনি ঘটাই বাধা দিব নোৱাৰে। যার দ্বারা কৃষ্ণর চরণত রতি হয় মানে ভক্তি প্রেম উপজে। গতি কৃষ্ণর নাম শ্রবণ কীর্তনের সমান সুগম, অর্থাৎ ভগবানক পাবলৈ যোৱা সহজ পথ ত্রিভুবনতে নাই। অর্থাৎ স্বর্গ মর্ত পাতাল এই তিনিও ভুবনতে নাই। স্বর্গত দেবতাসকলে বিপদকালত ভগবান বিষ্ণুরূপী কৃষ্ণকেই কীর্তন করে উদ্ধার পায়। মর্তত ভকত বৈষ্ণবে কৃষ্ণর নাম শ্রবণ কীর্তন করে উদ্ধার পায়। আনকি পাতালতো অসুররাজ বলিয়ে বামনরূপী বিষ্ণু বা কৃষ্ণর নাম কীর্তনত ব্যস্ত থাকিয়ে, অর্থাৎ হরির কৃপাত ইয়ার পিছর মনন্তরত মানে চলিত মনন্তরের পিছত আহি থকা বা হবলগা মনন্তরত ইন্দ্রপদ ভোগ করিব বলি শাস্ত্রত পোৱা যায়। হে রাম পূর্বত ব্রহ্মায়ে এক সিতে তিনিবার বেদত বিচারি এহি মাত্র পাইলা সার। শ্রবণ কীর্তন মাত্র সুগম ভকতি অল্পতে উপজে দত প্রেমরতি। পূর্বত ব্রহ্মায়ে এক চিত্তে তিনিবার বেদত বিচারি এহি মাত্র পাইলা হার। শ্রবণ কীর্তন মাত্র সুগম ভকতি অল্পতে উপজে গোবিন্দত প্রেম রতি। পূর্বতে অর্থাৎ সৃষ্টির পাতনিতে শ্রীহরিয়ে ব্রহ্মাকে প্রথমে বেদ প্রদান করেছিল, আর ব্রহ্মাই নিজেই সেই বেদ এবার নহয় দুবার নহয় তিনিবারকৈ পঢ়ি বেদর হার কথা উদ্ধার করেছিল। সেই বেদর হার কথা হিসাবে পাইছিল যে শ্রীহরির শ্রবণ আর কীর্তনেই ভকতির সুগম পথ অর্থাৎ উত্তম পথ। আর সেই সহজ পথত অলপতে গোবিন্দত মানে কৃষ্ণর প্রতি প্রেম ভক্তি উপজে। বাপ বান্ধব সমস্ত কথাকার মন করছুন, বেদ হল মহাসাগর সদৃশ। সেই মহাসাগরখনের আসল কথাটো ব্রহ্মার নিজের সৃষ্টি অর্থাৎ নিজের সতি সন্ততিয়ে সহজতেই পাওক বলে নিজেই এবার নহয় দুবার নহয় তিনিবারকৈ পড়ি বুঝি দেখাই দি গেছে। ব্রহ্মা সকলোরে পিতৃস্বরূপ, পিতৃয়ে দিয়া বস্তুত সন্দেহ করবই নালাগে, নিঃসংকোচে গ্রহণ করিব পারি। তাকে আকো আমি মনুষ্য সকলে দুধুর মধুরত পড়ি সন্দেহ করি। ভগবানক পাবলৈ অন্য পথে অবলম্বন করিব বিচাৰো। রাম হেন জানি মহাজনে কৃষ্ণ কর্বথা শ্রবণ কীর্তন করি তেজি শুদ্ধ হইবে এতে কেতে
জীবে মায়া জালে কৃষ্ণর পরম পদ পাবে অল্প কালে হেন জানি মহাযত্নে কৃষ্ণক সর্বথা শ্রবণ কীর্তন করি তেজি আন কথা ক্ষুদ্র হইবে এতেকে তেজিবে মায়া জালে কৃষ্ণর পরম পথ পাওয়ে অল্পকালে গতি স্বয়ং ব্রহ্মাই বেদত বিচারি পয়া সেই হার কথাটা জানি ভগবানের চরণ পদ্মর কৃপা পাবর যত্ন করে আন কথা ত্যাগ করে আন কথা ত্যাগ করে মানে অন্য যা আজির মনুষ্যই সহজে করব নোরা দুষ্কর পথবিলাকর কথা কৈছে কেবলমাত্র কৃষ্ণর শ্রবণ কীর্তন করা কৃষ্ণর শ্রবণ কীর্তন করিলে তেও পরম পথ অলপ সময়তে পায় যেনেকৈ খটাঙ্গ রজাই পাইছে আর আন পথবিলাক বাদ দি কৃষ্ণর শ্রবণ কীর্তন করিলে মানুহক যি মায়াজালে বান্ধি রাখে কৃষ্ণর নাম শুনি সেই মায়াজালেও তোমাক তেজিব অর্থাৎ মায়ার বান্ধনেরপরা মুক্ত করে দিব এ রাম দুই অধ্যায় কথা গইল মানে হুকমুনি কহতরা জাত জ্ঞানী মনুষ্যর এই মানে প্রয়োজন কৃষ্ণর করিব মাত্র শ্রবণ কীর্তন দুই অধ্যায়ের কথা গইল এই মানে হুকমুনি কহন্ত রাজাত বিদ্য মানে জ্ঞানী মনুষ্যর এই মানে প্রয়োজন কৃষ্ণর করিব মাত্র শ্রবণ কীর্তন অর্থাৎ হুকমুনিয়ে সৌনকাদি ঋষিসকলক কৈছে হুকমুনিয়ে রজা পরীক্ষিতর আগত প্রকাশ করা কথাখিনির দুটা অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় ইমানতে সামৰণি কৰিছে গতি জ্ঞানী মনুষ্যর কৃষ্ণর শ্রবণ কীর্তন করাটে একমাত্র প্রয়োজন হীরার যেন ফল পাবই হবে দেবতা যজি ভৈল সর্বসিদ্ধি একে গুবি হবে দেবতাকে যজি ভৈল সর্বসিদ্ধি একে গোবিন্দ কভজি অজ্ঞানীষে সেৱই আন দেবতা সকল যেন পুত্র ভাজ্যার ভজনে তুচ্ছ ফল সকলো দেবতাক পূজা আরাধনা করিলে যি ফল পায় এজন গোবিন্দক মানে এক কৃষ্ণক ভজিলেই সকলো সিদ্ধি হয় অজ্ঞানীষে অর্থাৎ যিসকলে কৃষ্ণ বা গোবিন্দই যে সকলোরে সৃষ্টি পালন আর সংহার করুতা একমাত্র পরমেশ্বর মানে ঈশ্বর বলি সেই একমাত্র ঈশ্বর কৃষ্ণক আরাধনা করিলে সর্বসিদ্ধি হয় সকলো ফল পায় সেইটো নজনা লোকসকলক কৈছে সেই সকলেহে
আন দেৱতাক সেৱা মানে পূজা অৰ্চনা কৰে। সেইবিলাক পুত্ৰ ভাৰ্যাক ভজনা কৰা অৰ্থাৎ পুত্ৰ ভাৰ্যা ভৰণতে ব্যস্ত থকাৰ নিচিনা তুচ্ছ সামান্য ফলহে। কৃষ্ণ পৰম শ্ৰদ্ধাৰ বাম বান্ধৱ আই মাতৃ সমস্ত। পাঠ কৰি থকা অধ্যায়টিৰ শিৰোনাম হ'ল ভাগৱত ধৰ্ম। এতিয়া কথা হ'ল ভাগৱত ধৰ্মনো কি বা ভাগৱত ধৰ্ম কাক বোলে। সহজ কথাত ভাগৱত ধৰ্ম মানে ঈশ্বৰৰ সৈতে সম্পৰ্ক আৰু সেই সম্পৰ্কত আমাৰ কৰ্তব্য সম্পাদন কৰা, ইয়াকে ভাগৱত ধৰ্ম বুলি কোৱা হয়। ভাগৱত ধৰ্মৰ ক্ষেত্ৰত ইয়াৰ অৰ্থ এইটোৱেই যে আমি আমাৰ শৰীৰ কথা মন অভ্যাস বা অহংকাৰৰ সৈতে যি কৰোঁ সেই সকলো কাৰ্য ঈশ্বৰৰ প্ৰতি সমৰ্পিত হ'ব লাগে। আনহাতেদি ভাগৱতত পোৱা যায় যে নাৰদে বসুদেৱক কৈছিল যে নিমিৰজাই নৱসিদ্ধক নটি প্ৰশ্ন কৰিছিল। তাৰে এটা প্ৰশ্ন আছিল এনেধৰণৰ, নিমিৰজাই কৈছিল হে সিদ্ধগণ ভাগৱত ধৰ্ম কোনটো, অৰ্থাৎ ভাগৱত ধৰ্ম কাক বোলে। নিমিৰজাৰ প্ৰশ্ন শুনি নৱসিদ্ধই আনন্দ প্ৰকাশ কৰিছিল। নৱসিদ্ধৰ প্ৰথমজনা সিদ্ধ কবিয়ে সেই প্ৰশ্নৰ উত্তৰ দিবগৈ কৈছিল, হে ৰজা নিমি, মই তোমাক ভাগৱত ধৰ্মৰ লক্ষণৰ কথা কওঁ, শুনা। সেই লক্ষণৰ কথা পূৰ্বতে নাৰায়ণে ঋষিৰ মুখে আন ধৰ্মৰ কথা শুনি নিজ মুখে নিজ ধৰ্মৰ কথা ব্যক্ত কৰিছিল। হে ৰজা নিমি, যাক জানিলে মহামূঢ়ই অৰ্থাৎ মহামূৰ্খই সুখেৰে সংসাৰ কৰিব পাৰে, অজাতি পাতকীসকলেও যাক জানিলে নিস্তাৰ পায়, পৰম ভকতে যি ধৰ্মক সদায় পৰম শ্ৰদ্ধাৰে গ্ৰহণ কৰে সেয়াই ভাগৱত ধৰ্ম বুলি জানি ল'বা। ভাগৱত ধৰ্মক আশ্ৰয় কৰিলে কেতিয়াও বিপদৰ ভয় নাথাকে। ভাগৱত ধৰ্মৰ প্ৰতি আগ্ৰহীসকলৰ ভক্তিৰ বল উপজে। ভাগৱতৰ প্ৰতি ভক্তি থকাজনে তপ জপ জ্ঞান অভ্যাস বৈৰাগ্য আদি নকৰাকৈয়ে সমস্ত ধৰ্মই তেওঁক নেৰে। ভাগৱত ধৰ্মৰ প্ৰতি ভক্তি থকাজনৰ সকলো পাপ দূৰতে বিদূৰ হয়। কায় বাক্য মনে যিমানবিলাক কৰ্ম কৰা হয় সেইবোৰ লৌকিক বৈদিক কৰ্ম। ঈশ্বৰ কৃষ্ণক একান্ত মনে স্মৰণ কৰি কৰা কামবোৰ ধৰ্ম। কৃষ্ণক অৰ্পণ কৰি নিত্য নৈমিত্তিক যিমানবোৰ জাতি ধৰ্ম আৰু গৃহাশ্ৰমৰ যিমান কৰ্ম আছে সেইবোৰ কৰিলে মহা ভাগৱত ধৰ্ম হয়। গৰ্ব অহংকাৰ ভাৱ পৰিত্যাগ কৰি যিয়ে একান্ত মনে কৃষ্ণক ভজে তেওঁক কৃষ্ণই সন্তুষ্ট হৈ বৈকুণ্ঠৰ যিমান সম্পত্তি আছে সকলো প্ৰদান কৰে। বাপ বান্ধৱ সমস্ত, সকলোখিনি কথাৰ পৰা আমি বুজি পালোঁ যে ঈশ্বৰৰ সৈতে সম্পৰ্ক কৰি আৰু সেই সম্পৰ্কত আমাৰ কায় মন কথা এক কৰি কাৰ্য সম্পাদন কৰাকে ভাগৱত ধৰ্ম বুলি কোৱা হয়। কৃষ্ণ পৰম শ্ৰদ্ধাৰ বাপ বান্ধৱ আই মাতৃ সমস্ত, আজিৰ পাঠ আৰু আলোচনা ইমানতে সামৰিছোঁ। আপোনাসক সমস্তকে প্ৰভু কৃষ্ণই কৃপা কৰক, মংগল কৰক, তাৰ বাবে প্ৰাৰ্থনা জনাইছোঁ। কৃষ্ণ অ হৰি অ ৰাম কৃষ্ণ।